অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার পাশেই তৈরি হচ্ছে ভাই ফোটার খাবার পদ্ম খাজা। হুগলির কোবলা থানার অন্তর্গত ও মহানাথ পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকার রাস্তার ধারে এইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভাই ফোটার খাবার পদ্ম খাজা। শুধু অস্বাস্থ্যকর পরিবেশই নয়, কোভিড বিধিনিষেধ মানা হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের। মহানাথ পঞ্চায়েতের প্রধান জানান, আমার এই বিষয়টি জানা নেই, আমি সরজমিনে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব। তবে খাজা প্রস্তুত বা তৈরি করার কারিগররা জানান, আজ 3 মাস ধরে ভাইফোটার জন্য এই খাবার বানানো হচ্ছে। আমাদের এই খাবার তৈরি করার জন্য প্রশাসনের ও স্বাস্থ্য দপ্তরের কোনো বৈধ কাগজপত্র নেই, পঞ্চায়েতের মৌখিক অনুমতি নেওয়া রয়েছে। 5 জন খাজা তৈরির জন্য কারিগরও রয়েছে। 3 মাসে এখনো পর্যন্ত প্রায় 15,000 থেকে 17,000 পদ্ম খাজা তৈরি হয়েছে। আগামী ভাইফোঁটায় চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, কুলবা, পান্ডুয়া, সুগন্ধার বিভিন্ন মিষ্টির দোকানে যাবে এই পদ্ম খাজা। এখন দেখা যাক, এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার মিষ্টির দোকানে পৌঁছানোর আগে প্রশাসনের কর্তারা কি ব্যবস্থা গ্রহণ করেন। আপনি কি কাজ করছেন রা? এটা খাজার কাজ। কি কি হচ্ছে খাজা গুলো কি করবেন? খাজাগুলো ভাই দিতে হয় কাজে লাগে। তা এখন ভাই দিতে তো অনেক দেরি। দেরি হলো আর তো 5-7 দিন দেরি হয়। আচ্ছা, এতে মাল সব শুকনো মাল বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এ কোথায় কোথায় যাবে? এটা চন্দননগরে যাবে, তারপরে ভদ্রেশ্বর যাবে, ব্যান্ডেল যাবে, তারপরে জোড়াঘাট যাবে, চুঁচুড়া যাবে, শ্যাটপুর যাবে, খালা হুগলি জেলা এখান থেকে যাবে। আমার এদিকে পুরো ভদ্রেশ্বর স্টেশন পর্যন্ত। আচ্ছা, আর আপনি যেখানে তৈরি করছেন এই জায়গার নাম কি? মহানাথ দক্ষিণপাড়া। দক্ষিণপাড়া, মহানাথ দক্ষিণপাড়া। এইখান থেকে আপনার সারা হুগলি জেলায় খাজা সাপ্লাই হয়? এই যে খাজাটা তৈরি করছেন, কি খাজা? পদ্ম খাজা। পঞ্চায়েত এলাকার মধ্যেই, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পাশেই, কার্যালয়ের পাশে একটা খাজা তৈরি হচ্ছে। নোংরা জায়গায়, অপরিষ্কার, কোনো ট্রেড লাইসেন্সও নেই, কোনো ফুড লাইসেন্স নেই। কি বলবেন আপনি? দাঁড়ান, আমি জানি না এখনো, আমি আগে তদন্ত করব জিনিসটা সত্যি কিনা। নিশ্চয়ই তদন্ত করবে, আপনাকে আমি বলবো। নিশ্চয়ই তদন্ত করবে, না জেনে আমি কারোর সম্পর্কে। আমরা আপনাকে ছবি দেখাচ্ছি, ছবিটা দেখে না, আমি নিজের চোখে দেখবো, ছবিতে দেখলে হবে না। আচ্ছা, কি বলছি বুঝতে পারছি? যদি সেরকম ছবি আপনি তদন্ত করে কোনো রিপোর্ট পান, কি ব্যবস্থা নেবেন? সেটা দেখবো। হ্যাঁ, কি ব্যবস্থা নেবো, সে ট্রেড লাইসেন্স করেছে কিনা, আগে ট্রেড লাইসেন্স চাইবো, যদি সে দেখাতে না পারে তারপরে উপযুক্ত যা নেওয়া সেটা নেব। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।